আচ্ছা, এবার ইথার থেকে অ্যালকোহল প্রস্তুতি, চার নম্বর প্রস্তুতি। প্রথম তিনটে হয়ে গেল ইথার থেকে। শোনো, ইথার মানে আর ও আর, প্রতিসম ইথার। দুদিকে অ্যালকিল গ্রুপগুলো যদি না একই হয় তাহলে অপ্রতিসম ইথার। এটা থেকে যে অ্যালকোহল পাওয়া যাবে আর ওইচ দুমোল, এটা থেকে অ্যালকোহল পেতে গেলে দুমোল পাবো কিন্তু ডিফারেন্ট অ্যালকোহল পাবো, আর দ্যাস ওইচ। তাই মিশ্রণ নিয়ে লাভ নেই আমাদের অ্যালকোহল তৈরিতে। অবশ্য একটা কথা বলি, যে ইথার তৈরি করা হয় অ্যালকোহল থেকে, অ্যালকোহল সহজলভ্য, ইথার দুষ্প্রাপ্য। তবু আমরা পদ্ধতিগুলো শিখব কীভাবে একটা থেকে অন্যটায় চলে যাওয়া যায়। ঠিক আছে, ইথারকে এইভাবে সরাসরি তো হবে না, একটা হয় লঘু সালফিউরিক অ্যাসিড আর উচ্চ চাপ, তাপ তো দিতেই হবে উচ্চ চাপ, তাহলে যেন জল যোগ হচ্ছে, জল এইচ ওইচ কেটে দাও, আর ওইচ আর ওইচ দুমন আর ওইচ তৈরি করা যাবে, প্রয়োগ করবে সিএইচ থ্রি ও সিএইচ থ্রির ওপরে লঘু সালফিউরিক অ্যাসিড, তাপ উচ্চ চাপ, ডাইথাইল ইথার সিএইচ থ্রি সিএইচ টু ও সিএইচ টু সিএইচ থ্রি দুমোল ইথানল হবে, বুঝতেই পারছো, ওগুলো প্রয়োগ করবে, নিজে করে প্র্যাকটিস করবে। নেক্সট হচ্ছে ইথার কাটা পাঁচি একটা আছে, সেটা হচ্ছে ঘন এইচ আই, একে বলা যায় ইথার কেটে নেবে, ইথারের যে দুটো বন্ড আছে কেটে নেবে, ইথার কাটা পাঁচি ঘন এইচ আই। আমরা জানি এইচ সি এল এইচ সি আর এইচ আই এর মধ্যে এইচ আই প্রচণ্ড তীব্র, ওটাই সুইটেবল, এইচ বিআর দিয়ে হয় এইচ সি এল দিয়ে হবে না কিন্তু, তো সেটা দেখো ঘন এইচ আই ইথারের, ইথারের ধর্মে আবার এগুলো ব্যাখ্যা হবে, এখানে বলছি আবার ঘন এইচ আই এইভাবে লেখো না, এইচ আই কেটে দাও, আর ও এইচ এই বনটা ভেঙে দিয়ে আড়াই হবে, আর ও এইচ প্লাস আর আই, এটা অবশ্য ঠান্ডা শীতল অবস্থায় করলে এইভাবে হবে, কিন্তু আমরা এখান থেকে কাজে লাগাবো আড়াই করতে তো আমরা দুটোই আর ও এইচ করতে চাই, সুতরাং এটাকে গরম করতে হবে, হিট দিতে হবে, হ্যাঁ হিট দিতে হবে, তাপ, তাপ দিলে কি হবে দেখো, তাপ দিলে এইচ আই চল ঘুরিয়ে দিই, এইচ আই এইচ আই দুমোল এইচ আই জল হবে, কেটে দাও কেটে দাও, আড়াই আড়াই এইচ টু জল বেরোবে, তাহলে অ্যালকোহল এইভাবে নিয়ে তো লাভ নেই, এই যে এখানে অ্যালকোহল এক বল পেয়েছিল তো কিছু লাভ নেই, কারণ এটা দেখো আড়াই দুমোল হলো প্লাস জল। এখন আড়াইকে তুমি জানো যে অ্যাকোয়াস কেমিস্ট দিলি, অ্যাকোয়াস কেমিস্ট দিলে কি হবে আর ওইচ হবে, তাহলে ইথারকে থেকে অ্যালকোহল যদি কখনো প্রয়োজন হয় ইথারকে ঘন এইচ আই দেবো কি গরম করবো, করলে এইভাবে ইথারটাকে আমরা ড্যামেজ করবো কেটে দেবো, ইথারটাকে এইচ বিআর দিয়ে হবে খুব একটা ভালো হয় না, তবু হবে আর এইচ দিলে তো হবেই না। এই মুহূর্তে একটা মনে করি দিই, অ্যারোমেটিক ইথার যদি হতো, এই যে ঘুরিয়ে দিচ্ছি অ্যারোমেটিক ইথার, এই যে অ্যারোমেটিক ইথার ও ধরো সিএইচ থ্রি, এটাকে যদি ঘন এইচ আই দিই তাহলে কিন্তু যতই হিট দেওয়া যায় হোক সবসময় এইভাবেই যাবে, এইটা কাটবে না কোনো দিন সম্ভব নয়, কারণ এই কার্বন অক্সিজেন বন্ডটা খানিকটা দ্বিবন্ধন ক্যারেক্টার, রেজোনেন্সের জন্য দ্বিবন্ধন ক্যারেক্টার, এই বন্ধন কেউ ভাঙতে পারবে না, এছাড়া পারবে না, এইটাই কাটবে, এটাই কাটলে বুঝতেই পারছো কোথায় আই নিশ্চয়ই এটাই লাগবে না, আই এটা এইচ আই, এই তার মানে কী হচ্ছে সি সিক্স এইচ ফাইভ ওইচ ফেনল প্লাস সি এইচ থ্রি। আচ্ছা এই গেল, এরপর আছে যেটা লঘু সালফিউরিক অ্যাসিড পিসিএল ফাইভ কি একটা আছে, পিসিএল ফাইভটা এই মুহূর্তে যখন আলোচনা হচ্ছে আরেকবার মনে করে দিই, পিসিএল সিএল সিএল তিনটে সিএল এই আছে পাঁচটা সিএল, অ্যালকোহল যদি ইউজ করি আর ওইচ আমি আগে বলেছিলাম এই কাটলাম এই কাটলাম, কী হচ্ছে আর সিএল পি ডাবল বন্ড ও সিএল থ্রি পিও সিএল থ্রি আর এইচ সিএল গ্যাস ফেলবে, ইথারের ক্ষেত্রে কী হবে দুটোই আর, তাহলে ইথারের ক্ষেত্রে দুটো আর সিএল হবে প্লাস প্লাস পিও সিএল, একটা চকচক করছে বলে না কী হবে বলো, আর সিএল প্লাস
POCl3 ফসফরাস অক্সিক্লোরাইড আর Cl টাকে তুমি অ্যাকোয়াস কেমিস দাও অ্যালকোহল হয়ে যাবে আর ওই ছয় এটা হয়ে গেছে তো এখন BCl5 দিয়েও করা যাবে আমি কিন্তু অ্যালকোহলে আগে BCl5 দিয়ে অ্যালকোহল থেকে অ্যালকিল হ্যালাইড তৈরির সময় বলেছিলাম দেখবে আগে চ্যাপ্টারে সেই প্রসঙ্গে স্মরণ করে নিয়েছিলাম এটা যেমন তেমনি অ্যাসিডের কথাও বলেছিলাম ধরা যাক আর সি ডাবল বন্ড ও ও এইচ এরকম নেই তাহলে কি হচ্ছে আর সি ও সি এল অ্যাসিড ক্লোরাইড এইচ সি এল আর টি ও সি এল ঠিক আছে এইবার আমি ওয়ার্কশিটটা এখানে দিয়ে দিচ্ছি এই অনুযায়ী করবে কাজ